হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে টপ পঞ্চাশটি জিকে প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সাইমন কমিশন কবে ভারতে এসেছিল তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সাতাশ সালে অপশান বি হলো রাইট অ্যান্সার উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল নেক্সট প্রশ্ন সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন তো সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি অপশান ডি হলো রাইট অ্যান্সার গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন তো গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য অপশান সি হলো রাইট অ্যান্সার নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন নেক্সট প্রশ্ন করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন তো করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন গান্ধীজি অপশান সি হলো অ্যাট অ্যান্সার গান্ধীজি ডাক দিয়েছিলেন নেক্সট প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো সীমান্ত গান্ধী নামে পরিচিত হলেন খান আব্দুল গফ্ফর খান অপশান এ হল অ্যাট অ্যান্সার সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটি কোন আন্দোলনের মন্ত্র ছিল তো করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটি ছিল ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র অপশান ডি হলো রাইট অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র নেক্সট প্রশ্ন পাকিস্তান প্রস্তাবটির জনক কে তো পাকিস্তান প্রস্তাবটির জনক হলেন চৌধুরী রহমত আলী অপশান এ হলো রাইট অ্যান্সার চৌধুরী রহমত আলী নেক্সট প্রশ্ন ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলন শুরু হয় ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলন শুরু হয় তো ডান্ডি মার্চের সাথে শুরু হয়েছিল আইন আমান্য আন্দোলন অপশান সি হল রাইট অ্যান্সার আইন আমান্য আন্দোলন শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের সভাপতি পদে কে নির্বাচিত হয়েছিলেন তো উনিশশো সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন রাজবিয়ারি বসু অপশান বি হলো রাইট অ্যান্সার রাজবিহারি বসু নেক্সট প্রশ্ন কবে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল কবে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল তো ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল সাতই আগস্ট উনিশশো সালে উনিশশো সালে সাতই আগস্ট প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল নেক্সট প্রশ্ন এদের মধ্যে কে নরমপন্থী নন তো এদের মধ্যে নরমপন্থী নন বিপিনচন্দ্র পাল অপশান ডি হলো রাইট অ্যান্সার চন্দ্র পাল নরমপন্থী নন নেক্সট প্রশ্ন কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশান বি হলো রাইট অ্যান্সার উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারিন্দ্র ঘোষ অপশান সি হল রাইট অ্যান্সার বারিন্দ্র ঘোষ নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং অপশান সি হল রাইট অ্যান্সার লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন আঠেরোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাস করেন তো আঠেরোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেছিলেন লর্ড লিটন অপশান বি হলো রাইট অ্যান্সার লর্ড লিটন নেক্সট প্রশ্ন দেখো সারা ভারত কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয় তো সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশান এ হলো রাইট অ্যান্সার উনিশশো সালে নেক্সট প্রশ্ন কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন তো কাকা সাহেব নামে পরিচিত ছিলেন জি ভি যোশী অপশান এ হলো রাইট অ্যান্সার জি ভি যোশী নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হরিপুর কংগ্রেস অধিবেশনে সভাপতি কে নির্বাচিত হন তো হরিপুর কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বোস অপশান সি হলো রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে তো রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল উনিশশো সালে অপশান বি হলো রাইট অ্যান্সার উনিশশো সালে নেক্সট প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় তো আজাদিন ফৌজ প্রথম স্থাপিত হয়েছিল সিঙ্গাপুরে অপশান বি হলো রাইট অ্যান্সার সিঙ্গাপুরে প্রথম স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন উনিশশো সালের গণপরিষদের সভাপতি কে ছিলেন তো উনিশশো সালের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ অপশান এ হলো রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো দাদাভাই নৌরজিকে অপশান বি হলো রাইট অ্যান্সার দাদাভাই নৌরজিকে নেক্সট প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় তো ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে অপশান সি হলো রাইট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো এটির সঠিক উত্তরটি হল লালা হরদয়াল অপশান এ হলো রাইট অ্যান্সার লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো ভারতের বিপ্লববাদের কে জননী রূপে খ্যাত ছিলেন তো ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা অপশান বি হলো রাইট অ্যান্সার মাদাম কামা নেক্সট প্রশ্ন স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন তো স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস অপশান বি হলো রাইট অ্যান্সার চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন তো জয় হিন্দ এই স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু অপশান সি হলো রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন তো ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ক্ষুদা ই খিদমতগারের নেতা কে ছিলেন ক্ষুদা ই খিদমতগারের নেতা কে ছিলেন তো খুদা ই খিদমতগারের নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান অপশান এ হলো রাইট অ্যান্সার খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অপশান ডি হলো রাইট অ্যান্সার ক্লেমেন্ট নেক্সট প্রশ্ন শের ই পাঞ্জাব বলে কে পরিচিত শের ই পাঞ্জাব নামে কে পরিচিত তো শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা রাজপদ রায় অপশান এ হলো রাইট অ্যান্সার লালা রাজপথ রায় নেক্সট প্রশ্ন কোথায় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে অপশান ডি হল রাইট অ্যান্সার পাঞ্জাবের অমৃতসরে নেক্সট প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত তো মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন অপশান এ হল রাইট অ্যান্সার সূর্য সেন নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইস সময় প্রতিষ্ঠিত হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময় অপশান বি হলো রাইট অ্যান্সার লর্ড ডাফরিনের সময় নেক্সট প্রশ্ন গান্ধীজি কোন আন্দোলনের সাথে যুক্ত হন তো গান্ধীজি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হন অপশান সি হল রাইট অ্যান্সার অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হন নেক্সট প্রশ্ন গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংঘের নাম কি তো গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংঘের নাম হল মজুর মহাজন অপশান বি হলো রাইট অ্যান্সার মজুর মহাজন নেক্সট প্রশ্ন অসহযোগ আন্দোলন শুরু করবার তাৎক্ষণিক কারণ কী তো অসহযোগ আন্দোলন শুরু করবার তাৎক্ষণিক কারণ ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অপশান সি হল অ্যাট্যান্সার নেক্সট প্রশ্ন গান্ধীজির কাছে অহিংসা ছিল ড্যাশ তো গান্ধীজির কাছে অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিক্রিয়া অপশান সি হল অ্যাট্যান্সার নিষ্ক্রিয় প্রতিক্রিয়া নেক্সট প্রশ্ন নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন নিউ ল্যাম্প ফর ওল্ড তো এই প্রবন্ধটি লিখেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ অপশান বি হলো রাইট অ্যান্সার শ্রী অরবিন্দ ঘোষ নেক্সট প্রশ্ন দেখো কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় তো উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড লিটনকে অপশান ডি হলো রাইট অ্যান্সার লর্ড লিটনকে নেক্সট প্রশ্ন দেখো রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল রাইটার্স অলিন্দ যুদ্ধ তো রাইটার্স অলিন্দ যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ সালে অপশান এ হলো রাইট অ্যান্সার উনিশশো সালে হয়েছিল নেক্সট প্রশ্ন কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কবে আজাদ ফৌজ গঠিত হয়েছিল তো আজাদিন ফৌজ গঠিত হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয়েছিল তো অস্থায়ী আজাদিন সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে অপশান বি হলো রাইট অ্যান্সার সিঙ্গাপুরে নেক্সট প্রশ্ন কবে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল কবে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল তো প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল তো ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল আঠেরোই জুলাই উনিশশো সালে অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন ছিল ড্যাশ তো মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন ছিল হোমরুল আন্দোলন অপশান এ হলো রাইট অ্যান্সার হোমরুল আন্দোলন নেক্সট প্রশ্ন করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র ছিল তো করেঙ্গে ইয়া মরেঙ্গে এটি ছিল ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র অপশান এ হলো রাইট অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন কে তো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব অপশান বি হলো রাইট অ্যান্সার নানা সাহেব তো বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে